এই দশ দিনে যারা কোরবানি করব, নফল কোরবানি হোক অথবা ওয়াজিব হোক, তারা কাটনীয় বস্তুগুলি সব আজকে 9 তারিখের 29 তারিখের ভিতরে সন্ধ্যার আগে আগে কেটে ফেলে, কারণ কালকে 1 তারিখ হতে পারে, 30 হইতে পারে, সন্দেহ। আপনার নাভির নিচের পশম, বগলের নিচের পশম, মোষগুলি, হাতের নখগুলি, এগুলি কেটে সন্ধ্যার আগে আগে শেষ করলে যখন জানোয়ারটা জবাই হবে, জবাই করার পরে আপনি এগুলি কাটবেন, আল্লাহ পাক আপনাকে আরেকটা নফল কোরবানি সওয়াব দান করা হবে। এই কাজটা যারা করার মতো আগ্রহ আছে নফল, আল্লাহ অনেককে করার তৌফিক দিবেন, রাখবে। আর অনেকে আছে মনে হয় এত বড় মসলিয়ে থাকবো 10 দিন, যে দাড়ি কামায় 3 বার বেলি ওই বেটায় আবার কেমনে মস্ক না কেটে থাকে, দোস্ত কাটো চেহারা তো, এটা আল্লাহ দিছে চামড়াটা, এই চামড়াটা একদিন মলিন হয়ে যাবে, একেবারে বইটা যাইব, ওই সময় যুবক সাইজ কত শাস্তি মনে চায় সাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নফল আমলগুলি করার তৌফিক দান করেন। আর যে কথাটা আমি বলছি যে আমরা মনে রাখি হাজিপাড়া মাদ্রাসায় আপনাদের কাছে এরকম যদি তৌফিক থাকে আপনি কোরবানির একটা অংশ দিলে, আমরা এরপর শাশুড়িকে আপনার নামেই হবে, ছেলেরা গোশত রাখাবে। যখন কোনো মৌসুম আসে ইবাদতের, সেই মৌসুম অনুযায়ী আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নসিহত করতেন, সেই সুন্নতকে জিন্দা করতে গিয়ে আমি ওই ধরনের কিছু আয়াত তেলাওয়াত করেছি যে জিলহজের চাঁদের করণীয় আমল ইবাদত সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, হাদিসে পাকে কি আসছেন। যেহেতু ইমানদার যারা আমলের প্রতি আগ্রহ আছে, তারা সব সময় আমলের কথা শুনতে চায়, আর আমলের কথা শুনে তারা আমল করার জন্য প্রস্তুত হয়। আর কিছু আল্লাহর বান্দা আছে যারা তো ফরজই আদায় করে না, নফল তো দূরের কথা, তাদের ব্যাপারে আর বলে লাভ নেই, শুধু বলা পর্যন্তই শেষ। আল্লাহ যেদিন তাদেরকে হেদায়েত দিবেন তারা সেদিন আমল শুরু করবে। যারা আমল করার আগ্রহ রাখে ফরজের পাশাপাশি নফলের প্রতিও তাদের আগ্রহ আছে, আর আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আলাইকুম বিন নওয়াফিল ফাইন্নাহু দাবু সালেহীন কবলাকুম, তোমরা নিজেদের জীবনে ফরজের পাশে নফলকে গুরুত্ব সহকারে নিজের জীবনের উপরে আমল করার জন্য প্রস্তুত করো। এই আমলটা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, তারা এই আমল করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন, এজন্য তোমাদের জন্য জরুরি ফরজটাই শুধু সীমাবদ্ধ না রেখে পাশাপাশি নফল ইবাদতের মধ্যে মনোযোগ। সেই হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরায়ে ফজর আমি তেলাওয়াত করেছি, ওয়াল ফজর ওয়াল লাইয়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, পাঁচটা জিনিসের কসম করেছেন আল্লাহ পাক। এই পাঁচটা জিনিসের কসম বান্দার মাঝে গুরুত্ব বহন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করে অনেক জায়গায় কথা বলছেন। আল্লাহ পাকের সব কথাই শিরোধার্য পালনীয়, তারপরেও কসম করলেন আল্লাহ শুধু আপনাকে আমাকে বোঝাবার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, আল্লাহ পাকের কথার প্রতি মনোযোগী হওয়ার জন্য। এই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম কথাটা আল্লাহ পাক বলছেন অল ফজর, ফজরের কথা বলছেন। ফজর বলতে সবে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টাকে ফজর বলা হয়। যেই সময় এই ফজর সম্পর্কে
সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন রকমের মত আসছে। ফজরকে এক এক সাহাবায়ে কেরাম তাদের মত বয়ান করতে গিয়ে দালিলিকভাবে তারা পেশ করেছেন। ফজরকে প্রথম এক হাদিসের অনুযায়ী প্রত্যেক দিনের ফজরকে বোঝানো হয়েছে। প্রত্যেক দিনের ফজরকে কেন আল্লাহ কসম করলেন? যে ফজর আসার সাথে সাথে রাত্রির অন্ধকার দূর হয়ে যায়, নতুন সূচনা হয়, মানুষের মাঝে উদ্যমের সাথে ইবাদত বন্দিগি আমল সব কিছু করার মতো পরিবেশ তৈরি হয়। এই জন্য প্রত্যেক দিনের ফজর অত্যন্ত গুরুত্ব বহন করে। এবং কোরআন শরীফের অন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফজরের সময় আর আসরের সময় ফেরেশতাদের পরিবর্তন ঘটে। রাত্রের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা তারা চলে যান, আবার দিনে যারা করেছিল এরা চলে যায়, রাত্রিওয়ালারা আসরের সময় তারা আসেন। ফজরের সময় দুই দলের সমাগত হয়, রাত্রি ডিউটি যারা করেছেন তারা চলে যান, আবার দিনের ডিউটিওয়ালারা আসেন। তো দুই দলের সমন্বয়ে ওই সময় ফজরের নামাজটা আদায় হয়। ফেরেশতারা এই অবস্থা দেখে আল্লাহ পাকের কাছে খুশি প্রকাশ করেন এবং যারা ফজরের জামাতে উপস্থিত থাকে তাদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া নিঃসন্দেহে মকবুল। আর ফেরেশতারা যেহেতু সবসময় মানুষের জন্য মঙ্গল কামনা করে দোয়া করে থাকেন প্রত্যেকটা সময়, ফেরেশতাদের দোয়ার ভাগী হওয়া এটা সৌভাগ্যের বিষয়। তো এই জন্য ফজরকে এক আলোচনায় তারা বলেছেন প্রত্যেক দিনের ফজর। দ্বিতীয় আলোচনায় আসছে ফজর বলতে মহররমের 10 তারিখের ফজর, আর কেউ কেউ বলছে মহররমের প্রথম তারিখের ফজর, কারণ সেটা আরবি বৎসরের প্রথম প্রথম মাস এবং প্রথম দিন গুরুত্ব বহন করে। এবং মহররম মাসে যেহেতু আগে রোজা রাখার প্রবণতা ছিল, ফরজ রোজা আসার আগে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাসটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, বিভিন্নভাবে মহরমের 10 তাকে কিয়ামত সংগঠিত হবে কোন বছর সেটা জানা নাই, বিভিন্ন দিক থেকে মহরমের ফজিলত বয়ান করা হয়েছে। সেই কোন সেই দৃষ্টিকোণ থেকে তারা মহরমের প্রথম তারিখের ফজরকে বোঝা হয়েছে। তিন নম্বর দালিলিক কথা হল ফজরের দ্বারা ইয়াউমুন নাহার, 10 তারিখের ফজরকে বোঝানো হয়েছে। জিলহজ চাঁদের 10 তারিখ সেটা অন্য অন্য সারা বৎসরের তারিখ থেকে ব্যতিক্রম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10 তারিখ ইয়াউমুন নাহারের ফজরকে গুরুত্ব দিয়েছেন। কিভাবে? অন্য অন্য তারিখের সাথে দিনের আগে রাত আসে। প্রত্যেকটা মানুষের কাছে আমরা হিসাব দেখি, আরবি হিসাব করতে গেলে দিনের আগে রাত্র আসে। আগামীকালকেও রোজা রাখলে আজকের থেকে সাহারি খেতে হবে, তাহলে দিনের আগে রাত্র আসলো, এই রাত্রটা ওই দিনের রাত। কিন্তু সারা বৎসরের মধ্যে ইয়ামুন নাহার 10 তারিখের কোনো রাত নেই, সারা বৎসরের ভিতরে একটা তারিখ, এই তারিখের রাত্রটা খালি। সকলেই একটু চিন্তা পড়লেন, প্রত্যেকটা দিনের রাত আর ইয়াউমুন নাহারের রাত নাই, অথচ তার আগে তো রাতটা চলতে থাকে, তো সেই রাতটা কাকে দিবেন? সেটা হাদিসে বর্ণনা অনুযায়ী আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ওই রাত্রটা 9 তারিখের রাত। 9 তারিখের রাত 2টা আর 10 তারিখ হল রাতবিহীন। কেন শরীয়তের এই অবস্থাটা ধরনটা? এই জন্য ওই 10 তারিখের ফজরটা ভিন্ন একটা গুরুত্ব রাখে, যার কারণে এই 10 তারিখের ফজরের হিসাব করেই
আল্লাহ পাক আল ফজরে বলছেন। তিনটা কথা আসলো, দশ তারিখের ফজর কসম করলেন, কিন্তু এই তারিখটা দশ তারিখের নয়, তারিখটা হলো নয় তারিখের, নয় তারিখের রাত দুইটা হাজি সাহেব যারা মিনার ময়দান থেকে আট তারিখ রাত্রে থাকার পর নয় তারিখে তারা আরাফার উদ্দেশ্যে রওনা করবে, কিন্তু মানুষের হুজুম এবং ভিড়ের কারণে মোয়াল্লেমগণ তাদের হাজি সাহেবকে সময় মতো আরাফাতে পৌঁছাতে পারে না বলে তারা আট তারিখ দিবাগত রাত নয় তারিখের রাত্রি হাজি সাহেবদেরকে মিনার থেকে আরাফার ময়দানে নেওয়ার ব্যবস্থা শুরু করেন। যারা আরাফার ময়দানে রওনা দিয়েছেন আট তারিখ রাত্রে, হিসাবে যাওয়ার কথা ছিল নয় তারিখ ফজর পড়ার পরে, মিনাতে ছয় ওয়াক্ত নামাজ পড়ার সুন্নত ছিল, এখন সময়ের প্রেক্ষাপটে এই সুন্নতকে অনেকেই বর্জন করতে হচ্ছে, কারণ ফরজ ছুটে যাওয়ার উপক্রম হয়। ফজর পরে যদি মিনার থেকে আরাফায় রওনা দেওয়া হয়, অথচ সময় খুব বেশি না, রাস্তাও বেশি না, হুজুমের কারণে যা আরাফার ময়দানের অবস্থান ঠিক দুপুর থেকে শুরু হয়, সেই সময়ে গিয়ে অনেক হাজি সাহেব পৌঁছতে পারেন না, এই জন্য তারা রাত্রি অনেকে নিয়ে যান। অনেকেই রাত্রিবেলা পায়দল হেঁটে যারা মসজিদে নামেরায় গিয়ে অবস্থান গ্রহণ করেন। এখন এই রাত্রিটা নয় তারিখের রাত, এটা আমরা বুঝে নিলাম। নয় তারিখে পৌঁছব কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দানে পৌঁছে অবস্থান শুরু হবে, ঠিক বেলা যখন দুপুর হবে, মাথার উপরে হবে, তখন থেকে সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টা আরাফার ময়দানে থাকা ওয়াজিব। আর সারা সময়ের ভিতরে কিছু অংশ থাকা ফরজ। এই লম্বা সময়ের ভিতরে কিছু সময় যদি সেখানে অতিবাহিত করা যায় তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো হাজি সাহেব আরাফার সীমানা ত্যাগ করার শরীয়তে বিধান নাই। চতুর্দিকে সৌদি সরকার বেষ্টনী দিয়ে রাখা হয়, গেট খোলা হবে না, সূর্য অস্ত যাওয়ার পরে গেট খোলা হবে, কারণ তার আগ পর্যন্ত বাইর করার অনুমতি নেই, বাইর হওয়ার অনুমতি নেই। আল্লাহ সুবহানাহু তাআলা হজের সবচেয়ে বড় রুকন এই ফরজটাকে গুরুত্ব দিয়েছেন, এবং যে সীমানাটা তৈরি করা হয়েছে ময়দানে আরাফায়, এই সীমানাটা আমাদের রসুল জামানার থেকে নয়, সীমানাটা তৈরি হয়েছে আদম আলা নবীর আলাইহিস সালাতুসসালাম থেকে। ওই সময় সীমানা নির্ধারণ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কোনো সরকারের সেই সীমানাটাকে অতিক্রম করা কম বেশি করার অধিকার রাখে নাই শরীয়ত। এই জন্য সীমানাটা এত গুরুত্বপূর্ণ, সেই সীমানা সেখানে চিহ্ন দেওয়া আছে। এখন সেই সময়ের পর থেকে যারা ভালো সুস্থ মানুষ, সে মাগরিবের পর থেকে প্রস্তুতি নিবে, পায়দল হেঁটে হোক, সওয়ারির মাধ্যমে যে কোনোভাবেই হোক, মুজদালিফায় অবস্থান করবার জন্য প্রস্তুতি নিবে, চলতে থাকবে। কিন্তু আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি এবং দয়া, একজন মানুষ বহু আশা নিয়ে জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা পূরণ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে গিয়েছেন। হজ্জে বাইতুল্লাহর মধ্যে সবচেয়ে বড় রুকন হল আরাফার ময়দানে অবস্থান করা। সেই আরাফার ময়দানটা তিনি অবস্থান করতে পারছে না, তিনি অসুস্থ, হাসপাতালের বেডে আছে, হুশ জ্ঞান নাই, অথবা এমন অবস্থায় আছে যে সে নিজে হেঁটে আরাফাতে যাওয়ার মতো কোনো অবস্থাই তার নাই। শরীয়ত জানাই দিয়েছেন সূর্য ডুবে গেছে, সূর্য ডুবার আগ পর্যন্ত যদি হয় তত ভালো অবস্থায় গেল, সূর্য ডুবার পর থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত এই সময়টা, কারণ মুজদালিফার অবস্থান শুরু হবে সবে সাদেক থেকে সূর্য ডুবার, সূর্য অস্ত, সূর্য উঠার আগ পর্যন্ত এই সামান্য এক থেকে সোয়া ঘন্টা সময় মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। এটা হজের গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব।
যেটা যারা হজ করেছেন তারা দেখেছেন, এই পরিস্থিতিটাই মানুষকে আখেরাতের স্মরণ করিয়ে দেয়। মুজদালিফায় অবস্থান কোনো ঘর নাই, কোনো তাঁবু নাই, শুধু খোলা ময়দানে এহরাম পরা অবস্থায় মুর্দার সেজে আওলা কেশি ভেসে সেখানে সে অবস্থান করবে, চাই ঘুমাক চাই ইবাদত করুক, সেই সময়টা সেখানে পড়ে থাকে। যা দেখলে মানুষের কবরের কথা মনে হয় যে এইভাবেই সব মানুষ এখন শুয়ে আছে, কিয়ামতের ময়দানে সবাই উঠে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। ওইখানের এই ভেসটা যার দিলের মধ্যে রেখাপাত করে সে হজ ব্রত পালন শেষ করে দুনিয়াতে পৃথিবীতে তার দেশে আসে, তার জীবনের মোড় ঘুরে যায়। আর যার দিলের মোড়টা ঘুরল না, সে বোঝা গেল যে আসলে হজের বরকত থেকে তুমি মাহরুম হয়ে আছো। এই জন্য সেখানে যাওয়ার পরে এই পরিস্থিতিতে আল্লাহ পাক এইভাবে রাখছেন। রহমতে দু আলম সাহাবাই কেরামদেরকে নিয়ে এইভাবেই ছিলেন, খোলা আকাশের নিচে মাটির মধ্যে একটা কাপড় গায়ে দিয়ে এহরাম পরে সেখানে শুয়ে থাকা। তো এই সময়টা শুরু হচ্ছে সোবে সাদেক থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত, সূর্য উঠার আগ পর্যন্ত। মাঝখানে মাগরিব আরাফার ময়দানে পড়ার হুকুম নাই। আল্লাহ পাক কিভাবে হাজি সাহেবদের প্রতি তার অনুগ্রহ দয়া, মাগরিবের নামাজ ফরজ হওয়ার সাথে সাথে সবার উপরে মাগরিব পড়া ফরজ, আর এই আরাফার ময়দানে অবস্থান করনেওয়ালা হাজি সাহেব নারী পুরুষ, সূর্য ডুবে যায় আরাফাতে, মাগরিবের সময় হয়েছে, শরীয়ত বলছে মাগরিব তোমার উপরে এখন ফরজ হয় নাই, তুমি মাগরিবটাকে তুমি গৌণ করো। আরাফার ময়দানে সূর্য ডুবার পরে কেউ যদি মাগরিব পড়ল তার মাগরিব আদায় হবে না। কি আশ্চর্য কথা, সময় মতো নামাজ পড়ল, শরীয়ত বলে তোমার মাগরিব আমি নিলাম না, কারণ তোমাকে আদেশ করেছি তুমি মাগরিব পড়তে হবে মুজদালিফায় গিয়ে, চাই রাত 12টা বেজুক চাই রাত 2টা বেজে যাক কিছু করা যাবে না, সোবে সাদেকের আগে আগে তোমাকে সেখানে পৌঁছে মাগরিবের নামাজ পড়বা, ঈশার নামাজও পড়বা, ওই সময় তোমার মাগরিবের নামাজ ফরজ হলো। তাহলে আল্লাহ পাকের কত দয়া, কারণ হজের মৌসুম ওই সময়, আরাফার ময়দান থেকে এই 2-3টা দিন তাদের পরিশ্রম, এবং ঠিকমতো অজু পানি পাওয়া যাচ্ছে না, পানি সব শেষ, এই পরিস্থিতির ভিতরে অজু করার ব্যস্ততা, আল্লাহ পাক বলে সব ব্যস্ততা আমি বন্ধ করে দিছি, যাও তুমি মুজদালিফার দিকে যাও, সেইখানে যে অজু ইস্তিনজা করে জরুরত সাইরা তুমি মাগরিব পড়বা ইশা পড়বা। আল্লাহ পাক বলে যে আমার হুকুম এই সময় ছিল, এখন আমি হুকুমটাকে তাদের জন্য ঘুরাইয়া ওইখানে নিয়ে দিছি, এটা কারো কিছু মন্তব্য করার অধিকার নেই। তাহলে এখন সোবে সাদেকের আগ পর্যন্ত সময়টা মাগরিব আরাফায় মাগরিবের সময়, আর মুজদালিফায় পৌঁছলাম আমি সোবে সাদেকের আগে, এই সময়টা আল্লাহ পাক বলেন এই রাত্রটা আমি আরাফার ময়দানের অবস্থানকারী যারা তাদের অনুকূলে ওই রাত্রটা তাদের ভাগে দিয়েছি। এখন যদি কোনো আল্লাহর বান্দা এত অসুস্থ, এই সময়ের ভিতরে যদি সে কিছু সময় আরাফার এরিয়ার ভিতরে যায়া শুধু ঘুরে তাকে নিয়ে আসা হয়, তার হজের ফরজ আদায় হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 10 তারিখের কোনো রাত নেই, আর 9 তারিখের রাত 2টা, তাই এই ফজরটা খুব গুরুত্ব বহন করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াল ফাজর, আমি ফজরের কসম খেলাম, 3টা অবস্থান আমরা বুঝলাম ফজরের কসম আল্লাহ কেন করল, ওয়াল লাইয়ালিন আশ 10টা রাতের কসম, সেই 10টা রাত জিলহজের প্রথম থেকে শুরু হলো ইয়াবুন নাহারের ফজর পর্যন্ত, এই 10টা রাত্র আল্লাহ পাক বলেন
আমার কাছে খুব গুরুত্ব বহন করে। এই দশটা রাত ও আত্মামনাহা আশার, মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে আল্লাহ পাক বলছেন, তিনি যখন তৌরাত গ্রহণ করার জন্য তুর পর্বতে যখন যাচ্ছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন রোজা রাখছেন। তাতে বোঝা যাচ্ছে এই হাদিসের দ্বারা সেই 30 দিনটা জিলকদের ছিল, জিলকদের 30 দিন শেষ হওয়ার পরে তিনি 30 দিন পরে আল্লাহ পাকের কাছে যাবেন রোজা রেখে, যেটা আপনারা বহু শুনেছেন, ভালো করে অজু করে মেসোয়াক করে মুখ পরিষ্কার করে তিনি আল্লাহ পাকের দিকে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা তুমি তো কাজটা ভালো করো, তুমি 30 দিন রোজা রাখছো, এই অবস্থায় তুমি আমার কাছে আসলে আমি বেশি খুশি হতাম। তুমি রোজা রাখার কারণে তোমার মধ্যে যে ক্লান্তি, চেহারার মধ্যে সেই অবস্থা, মুখের মধ্যে তোমার কিছু বদবু, এগুলি সব নিয়ে আমার কাছে আসলে আমি বেশি খুশি হতাম। যেহেতু তুমি এটাকে দূর করে ফেলছো, তোমার জন্য আরো 10টা রোজা আমি বাড়াই দিলাম। ও আত্মামনাহা আশার, আমি পরিপূর্ণ করলাম তোমার জন্য আরো 10টা রোজা। সেই 10টা রোজা হলো এই জিলহজের চাঁদের 10টা, ওইটার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের মনমানসা এই 10টার ফজিলতটাও মূসা ইসলামকে পাওয়ান, যার কারণে তিনি সেই 10 দিন রোজা রাখলেন। এক একটা রোজা হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রসুল বলে, এক একটা রোজা 1 বৎসরের সওয়াব বহন করবে। এবং এক একটা রাত সবে কদরের রাত্রের মতো সওয়াব দেওয়া হবে। এই রাতের ইবাদত, নফল ইবাদত, ফরজ ইবাদতের পরে তো নফল ইবাদতই আসবে। রাত্রের মধ্যে আল্লাহ পাক কিছু আল্লাহর বান্দাকে তৌফিক দেন, তারা রাত্রির শেষ অংশে ইবাদত করার জন্য উঠে যান, কারণ ওই রাত্রের ইবাদতটা আপনাকে সারা রাত জাগতে বলে নেই। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের থেকে উঠে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠে আপনি ইবাদত বন্দি করেন, আপনার আমল নামায় সবে কদরের ইবাদতের সওয়াব। আগে কি করেছি না করেছি, এই 10টা দিনের জন্য হিম্মত এবং সাহস অর্জন করে সামনে বাড়ার জন্য কদম দেওয়া, না যেটা আমি ভূমিকার প্রথমে বলছি, তৌফিক একমাত্র আল্লাহ পাকের তরফে। প্রশ্ন করা হচ্ছে, একজন আইসে বলে, হুজুর হুজুর সবে কদর, সবে কদর, সবে কদর কবে কবে কবে? তখন তিনি বলতেছেন, আর সবই সবে কদর আস্তে আগার কদর বেদান, চেপুর সিদ আই খাজা চেপুর সিদ যে সব কদর বেদানি, হর সবে সবে কদর আস্ত আগার কদর বেদানি। এই বন্দা, তুমি সবে কদর সম্পর্কে বারবার প্রশ্ন করতেছো, যদি তুমি রাত্রের গুরুত্ব যদি বুঝতা, তাহলে প্রত্যেকটা রাত্রি তোমার জন্য সবে কদরের মতো সওয়াব বহন করতে পারতাম। সেই রাত্র তো আমাদের জন্য আসে, কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। ওই রাত্রির ইবাদতের গুরুত্ব এত বেশি, যেটা আমি অনেক আগে একদিন বলছিলাম, যে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, তাকে লম্বা কথা বলা যাবে না, সামনে কথা হয়ে গেছে, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে বহু টাকা খরচ হয়, মানুষ আসে, গরিব মিসকিন মুসাফিররা খাড়া খায় সব সময় চলাফেরা, নেককারদের দরবারে এইভাবে আসাটা এটা পূর্ব থেকে চলে আসছে।
এই জন্য সাঞ্জিরি একটা প্রদেশ ছিল, সেই প্রদেশের মধ্যে একটা মহকুমা ছিল, সেই মহকুটার নাম ছিল নিমেরোস। আফগানিস্তানেও এরকম একটা আছে, আমি কিছুদিন আগে পেপারে দেখেছিলাম। তো নিমেরোস এটা তো একটা নাম, কিন্তু শব্দটা ফার্সি ভাষায় যদি আপনি এটাকে অর্থ করেন তা নিম মানে অর্ধ, রোজ মানে দিন, ফার্সিতে রোজ অর্থ দিন আর নিম অর্থ অর্ধ, অর্ধদিন। যে কোনো কারণে নামটা রাখা হয়েছে তো অর্ধদিন। আপনারা এই আলোচনার মাঝখানে মাঝখানে ঢুকেন, আমার এত খারাপ লাগে জিনিসটা। আসবেন আপনি অনেক পরে, আইসে আপনি সবার পা ডিঙ্গে যা সামনে ঢুকবেন। এই মানুষগুলি কষ্ট পায় না, যদিও কর্তব্যের খাতিরে তারা কিছু বলে না, এ বলাটার হক আমার। যে আমি বহুবার অনুরোধ করেছি আল্লাহর ওয়াস্তে, পরে আইসা মানুষের কান ডিঙ্গাইয়া সামনে আসবেন না, রসুল নিষেধ করেছে, তোমার আমল নামায় সওয়াব বেশি আসবে না। বুঝার চেষ্টা করব, একজনকে বললে সবাই যেন আমরা উপলব্ধি করতে পারি। তো অর্ধ দিন অর্থাৎ এই মহকুমাটার যত আয় ইনকাম আছে, হুজুর এটা রাষ্ট্রপ্রধান বলছেন এটা আপনার খেদমতে আমি সব বিসর্জন দিলাম, সব দান করে দিলাম, এটার আয় ইনকাম সব আপনার কাছে যাবে, আপনার এই গরিব মিসকিন এতিম মুসাফের যত মানুষ আছে তাদের মধ্যে আপনি বণ্টন করেন। খুশির কথা না? আমরা তো দুর্বল মানুষ, যে আমরা আপনাদের কাছে কত হাত পাতি তারপরে পাই না, পাই না। এই যে মাদ্রাসায় কোরবানি করবো ছাত্রদের খাওয়ার জন্য, এক ভাগ কোরবানির টাকা 15,000 টাকা, এটাই পাই না। অথচ বহু মানুষ নাম ফুটাবার জন্য 5টা 7টা 10টা কোরবানি যায়। গরিব ছাত্ররা এতিম ছাত্রগুলি তালগুল এলেন এরা খাবে, এদের জন্য পাই না। আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের এগুলি তো কাজ না, আপনারা যেটা করে এটি হলো কাজ, আমরা সব আকাশ করতেছি এখন। ইনশাআল্লাহ এটা সময় মতো বোঝা যাবে, প্রকাশ হবে, কারটা কাজ কাদেরটা কাজ না এটা বোঝা যাবে। তো তার কাছে চিঠি লিখে পাঠাইছেন, চিঠিটার মধ্যে তিনি লিখছেন, লিখে তার মনের ধারণা চিঠিটা তিনি পাইলে তিনি অবশ্যই এটা খুশি হবে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা বিশাল অনুদান। সেই চিঠিটা তার হাতে পৌঁছলেন। জাগা কে আগা দার খবরে নিমে সব, নিমে রোজেরা বয়াক যাও নামি খরাম। তার কাছে চিঠিটা পাঠাইলেন যে আমি এইভাবে বেঁধেছি। তিনি বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি চিঠিটা হাতে নিয়ে তিনি এটা পড়লেন। পড়ার পরে নিজেকে নিজে নিজের নফসকে বলতেছে, নফস তুই জীবনে যা ইবাদত বন্দেগী করলি এগুলি কি বাদশার নিমেরোজের উপঢৌকন পাওয়ার জন্য? বাদশা একটা নিমেরোজ তোমাকে উপঢৌকন দিবে এটার জন্য তোমার জীবনে ইবাদত বন্দেগী মেহান্নত মুজাহাদা কষ্ট? যদি তুমি এটার প্রতি যদি তোমার মনটা যদি ঝুঁকে যায় আব্দুল কাদের, তাহলে তোমার জীবনটা জানি তুমি বরবাদই করলা। তুমি বাদশার এটার প্রতি যদি তোমার মনটা ঝুঁকে যায় তাহলে তোমার জীবনটা বরবাদ। তখন তিনি চিঠিটার পিছনে ছন্দ লিখে ফার্সি ভাষায়, তিনি নিজেকে নিজে ছন্দ লিখে বলছে যে দেখো, যার কাছে তুমি নিমে রোজের কথাটা আমাকে বলছো,
আরেকটা আছে নিমে সব, এটা হইল নিমে রোজ, আরেকটা হইল নিমে সব। রোজ অর্থ দিন, সব অর্থ রাত্র, সব অর্থ। আর ফার্সি ভাষায় রাত্রকে সব বলা হয়, সব বেদারি আপনারা বলেন না অনেক সময় রাত্র জাগা। তো এই জন্য তিনি বলেন আপনার কাছে নিমে রোজের হাদিয়া আমাকে পাঠাইলেন, আর কারো কাছে যদি নিমে সবের খবর থাকে, নিমে সবের রাজত্ব যদি আল্লাহ কাহাকেও দেয়, তাহলে সে একটা জবের দানা দিয়াও আপনার এই নিমে রোজের এই রাজত্বের এই আমদনি ইনকাম কেউ গ্রহণ করতে রাজি না। বাদশার কাছে চিঠিটা লেখা, অর্থাৎ আপনার নিমে রোজের ইনকাম আপনার কাছেই থাকুক, আমাকে আল্লাহ নিমে সবের একটা দায়িত্ব এবং আল্লাহ পাকের কাছে রোনা জারি কর একটা তৌফিক দিয়েছেন, আমি নিমে সব নিয়ে থাকি আর আপনি নিমে রোজ নিয়ে থাকেন। এই জন্য প্রত্যেকটা রাত্রি সবে কদর বলছিলাম, যেটা যদি বুঝে আসে মনের কথা, মনের আবেগ বলার মতো সবচেয়ে উত্তম সময় হইল নিমে সব। এখন নিমে সব বুঝছেন তো না বুঝেন নাই, ওই নিমে সবটা এত গুরুত্বপূর্ণ। এই জন্য সবে কদরের মতো ফজিলত আল্লাহ রসুল বলছেন এই দশটা রাত, এবং আল্লাহ পাক নিজেই বলছেন কসম করেছেন আস, এই দশটা রাত দশ দিন রোজা রাখা। ওয়াল ফাজরি ওয়াল লাইলিন আস ওয়াস সাফি ওয়াল ওয়াত, সাফা শব্দের অর্থ হইল জোড় আর ওয়াত শব্দের অর্থ হইল বেজোড়। সফার দ্বারা এখানেও আল্লাহ পাক দশ তারিখের দিনটাকে, দশ তারিখটাকে মেনশন করে বলছেন, আর ভিতির দ্বারা নয় তারিখ বেজোড়, দশ তারিখ জোড় নয় তারিখ বেজোড়। এখানেও আল্লাহ পাক সেই দশ তারিখের কসম এবং নয় তারিখ ইয়ামুল আরাফার কসম। ওয়াল্লাইলি ইজা ইয়াসর, রাত যখন শেষ হয়ে যায়, ফজর যখন ঘনিয়ে আসে, অন্ধকার দূর হয়ে যায়, দিনের আলো আসে, ঠিক মানুষের হায়াতের মধ্যে অবস্থাটা এরকম, অনেক সময় বহু অন্ধকার মতো জিনিসটুলাকে দূরে সরাইয়া তার জন্য সামনে ভবিষ্যৎ সুসংবাদের সংবাদ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়, যেমনটা দিনের বেলায় এমনটা আল্লাহ পাকের তরফ থেকেও আসে। সবসময় মানুষের হালাত এক অবস্থায় যাবে না, মুসিবতওয়ালা থাকবে না, সবসময় পেরেশানিতে থাকবে না, সব কিছু দূর হওয়ার পরে আল্লাহ পাক দিনের মতো তাকে আবার সেই সুসম্পর্ক সুসময়ও দান করবে। সাপ্তাহিক পয়সাগুলি, এই কসমগুলি আল্লাহ পাক করার পরে হালফি দালিকা কসমুল লিযী হিজর, যাদের কি আল্লাহ পাক হিজর শব্দের তুলে আকল, আমি যাকে আকল দিয়েছি সে আমার কসমের গুরুত্বটা খুব বহন করবে। আমরা যারা এখানে আছি আমাদের আকল আছে না নাই বলেন না? আকল নাই, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলতেছেন আমার এই কসমগুলি শোনার পরে জি আকলওয়ালা আকলওয়ালা, তিনি অবশ্যই এর থেকে নসিহত নিবে। এখন আমরা একটু আগে বলছি আমাদের আকল আছে, এখন যদি তার থেকে নসিহত কবুল করলাম তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী আমার আকল আছে, আর যদি তার থেকে নসিহত কবুল না করলাম তাহলে আমার বলেন আমার কথা তো না, এটা মাওলার কথা আমি বয়ান করতেছি। যেহেতু
আমরাও বলছি যে আমাদের আকল আছে, আমাদের কি আল্লাহ সুবহান তাআলা আকল দিয়েছেন? তা আল্লাহ পাক বলেন যার আকল আছে সে আমার এই পাঁচটা কসম শোনার পরে সে চিন্তা করবে, তার আকলটাকে ওই দিকে খাটাবে। আর যারা আমি খাটালাম না তাহলে বুঝতে পারলো আমার আকল নাই, আমি আকল আছে বললে কি হবে? আল্লাহ পাক বলে আসলে তোর আকল নাই। হালফি জালিকা কসমুল লিজি হিজর, এ আকলওয়ালারা যাদেরকে আমি আকল দিয়েছি তোমরা বুঝে নাও, সামনে আমি তিনটা কওমের কথা বলতেছি, আলম তর কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদিল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد ایک কতগুলি কাফের জালেম ক্ষমতাধর বড় রাষ্ট্রপ্রধান তাদের কথা তিনটা এর পাশাপাশি তোমাদের সামনে রাখি। তার মানে আমার ওয়াজ নসিহত যারা ভালো লাগে তারা তো আমল করবা, যারা আমার ওয়াজকে পছন্দ করে নাই, আমার নসিহতগুলি নেয় নাই, এদের মধ্যে বিশেষ করে ফেরাউন, সাবুদ, আদ, ইরিম, তাদের কথাটা তোমাদের কাছে ইবরত গ্রহণ করার জন্য, নসিহত কবুল করার জন্য আমি পেশ করে দিচ্ছি কোরআনের মাধ্যমে। তারা আমার কথা পছন্দ করে নাই, নিজেদের দাপট আর ক্ষমতার জোরে তারা সব উল্টাপাল্টা করে চলছে। তবে তাদের অবয়ব ঘটনটা কিন্তু আমি দিয়েছিলাম খুঁটির মতো 18 ফিট লম্বা, আদ সামুদ নূ আলাইহিসসালামের ছেলেদের বংশ থেকে আসছে, সেই সামুদ আদ ফেরাউন মানুষকে ওই সময় তারা কষ্ট দিয়ে, বিশেষ করে ফেরাউনের কথাটা, তারা মানুষকে ওই সময় কষ্ট দিবার সময় কোনো মানুষকে চিৎ করে শোয়ায় তার হাত পায়ে প্যারাক মারিয়ে দিত, দিয়ে নির্যাতন করা হতো, সাপ বিচ্ছু ছেড়ে দিত, এইভাবে মানুষকে তারা কষ্ট দিত, মানুষকে হত্যা করা হতো। তারা তাদের দাপটটা কি বড় দেখেছে? যেটা আপনারা কোরআনে পেয়েছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার কারণে অপরাধী ফেরাউন ওইভাবে নির্যাতন করেছিল, দুই হাত দুই পায়ের মধ্যে প্যারাগ মেরে তাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। যেটা আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমার আসিয়ার উপরে নির্যাতন যখন চলতেছিল সে ওই সময় আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ আমি আপনার কাছে একটা ঘর চাই জান্নাতে, একটা জান্নাতে ঘর চাই। তাফসীরের মধ্যে লিখেছেন ঠিক ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা তাকে জান্নাতের নমুনা দেখাইছে, তার রুহটা কবজ করে ফেলছে। তারপরে যত নির্যাতনগুলি ছিল তার মরদেহের উপরে তিনি আর অনুভব করতে পারেননি, করা দরকার। তো এইভাবে তাদেরকে নির্যাতন করেছে, ঠিক আদ সামুদ প্রত্যেকের হালাতি অবস্থা, তাদের শরীরের অবয়ব, স্বাস্থ্য, উঁচা লম্বা টলফিকার বিশাল বড় অবস্থা, তারা এগুলি সব কিছু পাইয়া আল্লাহকে ভুলে গেছেন। তো যেহেতু আমি আগে বলেছিলাম হালফিজা আলিকা কসমুল লিজি হিজ, আকলওয়ালারা আমার এই নসিহত কবুল করবে, আর যাদের আকল নাই তাদের দৃষ্টান্ত ওই সামুদ কওম আদ এবং ফেরাউনের মতো, তারা আমার নসিহত নিচ্ছে না, ওরাও নেয় নাই, তোমাদের এই জামানায়ও বহু মানুষ নেয় না। আল্লাহ পাকের নসিহত শোনার পরে তাদের মন গলে না, ইবাদতের দিকে তারা আসে না, আল্লাহ পাকের হুকুম পালন করতে রাজি না। এবং এই সামুদের সন্তান আদ সামুদ
শাদ্দাদ বিন আউস। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দৃষ্টতা দেখাতে গিয়ে, যেটা আপনারা বহু কথা শুনেছিলেন, তাফসীরের মধ্যে কিছু ইসরায়েলি রওয়ায়েত আছে, তার মধ্যে অনেকগুলি আবার অতিরঞ্জিত বাড়াবাড়ি করা হচ্ছে, ইসরায়েলি রওয়ায়েতগুলি সহি না, যেগুলি ইহুদিদের থেকেই ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের এই ধর্মের ভিতরে, তো সেগুলি আরও অতিরঞ্জিত। তবে এই কথাটার উপরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশ করলেন যে সাদ্দাদ, আপনারা বহু শুনেছিলেন সাদ্দাদের বালাখানা, বহু শুনছেন অনেকে, সে তার প্রজা, তার রায়ত, তার বন্দা, তার উম্মত যারা যারাই আছে সকলের জন্য বিশালভাবে মুলকের শাম এবং ইয়ামানার মাঝামাঝি মধ্যপ্রাচ্যে যেটার মধ্যে অবস্থিত সেইখানের মধ্যে স্বর্ণ জমরদাদ মণিমুক্তা হীরা যত কিছু আছে সব কিছু দিয়া একটা বিশাল জান্নাত বানাইছে। এই জান্নাত বানাই বহু সময় লাগাইয়া এটা বানিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা সব তামসা দেখতেছে, দীর্ঘ সময় লাগাইয়া কত পরিশ্রম কত মেহনত কাজ করতেছে, মনোরঞ্জন করবে নারী পুরুষ সবাইকে নিয়ে। আহা, আফসুস লাগে,